قال النبي صلى الله عليه وسلم أفضل العبادة الدعاء إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الهدى بجماله حسنت جميع الخصال صلوا عليه وآله Muhterem Hazreti Kiram, az kez ilk mübarek muhafir ve müşemanı doğru Şubahut-i Kuvvesti Fatıra ile Hakkı Şumani de Mugubben Aydan Eyvah Şumani de ve Hazirin-i Mazimiş Amr-ı Allah Fakir-i Kuleri Zatı Dırbari Allah'u Şükriyade Hızlı Asker-i Hızlı Muhubbi তমাম দুনিয়ার প্রতিকূল অবস্থা তাহা সত্ত্বেও রব্বুল আলামিন আমরা তৌফিক দান হয়েছেন আমরা মুবারক মাহফিল আয়োজন করতাম পারছি আবার মুবারক মাহফিল অংশগ্রহণ করতাম পারছি তাই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মহতরম হাজিনের দেখা আমি মুখতসর আয়াতে করিমা তিলাওয়াত করছি আর আমার আলোচনা খুব ব্যতিক্রম আলোচনা বর্তমান সময় যে বর্তমান সময় বড় কঠিন সময় আমরা প্রত্যেক অবগত প্রত্যেক আতঙ্কিত যে বর্তমানে তামাম দুনিয়া ব্যাপী মহামারী আমরা জানা আছে এই মহামারীর বয়স নয় মাস থেকে সাড়ে নয় মাস কিন্তু এই সাড়ে নয় মাস ধরে দুনিয়ার জ্ঞান বিজ্ঞান সায়েন্স যত ধরনের প্রযুক্তি আছে তাম কিছু সর্বময় ক্ষমতা দিয়া এই সাড়ে নয় মাস ধরে চেষ্টা চালাইয়া এখন পর্যন্ত এই মহামারীর পরিপূর্ণ ঔষধ আবিষ্কার করা সম্ভব হয়েছে ঠিক কিনা যদিও আমরা আশার আলো খবর পাইলাম যে এই মহামারীর ঔষধ বাহির হয়েছে কিন্তু এগুলো প্রয়োগ করার আগে আগে আবার দুঃসংবাদ পাইলাম যে এই মহামারী আরো ভয়ঙ্কর রূপ ধারণ করিয়া তাম দুনিয়ার মধ্যে অগ্রস হয়ে গেছে ঠিক কিনা যার কারণে এই জ্ঞানী বিজ্ঞানীরা আতঙ্কিত সন্দেহ ঔষধ আবিষ্কার হয়েছে এই আবিষ্কারে বর্তমানের যে মহামারী কতটুকু কার্যকর অনুভূতি যাই হোক আমার আলোচনার মূল বিষয় হইল বিগত জিন্দগি আমরা পূর্বপুরুষ শহর জিন্দগি এলাহান মহামারী হল দেখা দিছে মুরব্বী সাহেব হল অবগত আছেন কলেরা গুটি বসন্ত ইত্যাদি ইত্যাদি ঠিক কিনা কিন্তু সেই যুগের মানুষ এই মানুষের ইমান মজবুত আসলো ইমান কামিল আসলো যার কারণে সেই যুগের মানুষের ইলাহান ভয়ঙ্কর কোন মহামারী আইনে এরা প্রত্যেক মহল্লায় মহল্লায় মসজিদে মসজিদে তারা একত্রিত হইয়া একত্রিত হইয়া রব্বুল আলামিনের দরবারে বিগত জিন্দগির উপরে সর্বিন্দ হইয়া আল্লাহর কাছে তওবা করতা ফানা চাইতা দোয়া করতা যার কারণে
সেই যুগের ইমানদার মুসলমান হলে রব্বুল আলামিন এই জাতীয় মহামারীটা দিয়া কিছুদিনের ভিতরে আল্লাহ খানা দিতা ইবাদত করতা হুকা নাহি আমার আলোচনার মূল বিষয় হল আফসোস সাড়ে নয় মাস ধরে বর্তমানে আমরা যারা বসবাস করি আর কি জমিন আমার জানা নাই হতইলা মহফিল হল ওই তো বলে যে এই মহামারীর লাগে আমরা আলাদাভাবে কোনো মসজিদ বা কোনো মহল্লায় আমরা একত্রিত হইয়া আল্লাহর কাছে পানা চাইছি ইয়ার আমার জানা নাই হয়তো কোনো কোনো এলাকা ওই তো থাকে এতে প্রমাণিত হয় এতে বোঝা যায় যে আল্লাহর রহমত থেকে আমরা নিরাশ না যার কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তার কালামে পাক ঘোষণা করেন লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ যে তুমি জান আমার রহমত থেকে নিরাশ হইও পুরোটাকার ইমানদার মুসলমান হল ইমান মজবুত আসল যার কারণেই তারা ইলাহান মহামারী দেখা দিলে তারা আল্লাহর কাছে তওবা করতা দোয়া করতা যার কারণে আল্লাহ এই জাতীয় মহামারী থেকে মানুষের হেফাজত করতা আমরাও যদি বর্তমানে এই আপনার বিশ্ব যে ভ্যাকসিন যারা তৈয়ার করে এরা বা আশা না করিয়া আমরা যদি আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবার খালিস পাবে তওবা করি খালিস পাবে দোয়া করি আমার বিশ্বাস এই জাতীয় মহামারী আল্লাহ নিপাত করে কারণ ঔষধ যদিও আমরা লাগি নিয়াম কিন্তু ঔষধ হইল আমরা লাগি উসিলা ঠিক কিনা কিন্তু এই বেমার আজার আল্লাহর পক্ষ থেকে কারণ জমিনের পরিবর্তনে আসমানের পরিবর্তন হয় এই জমিনে আমরা বসবাস কত অবস্থায় আছে যার কারণে আল্লাহ না ফরমানি করছে আর আল্লাহ নারাজ হয়েছে অসন্তুষ্ট হয়েছে এই জমিন গজব নাজিল হয়েছে এই জমিন থেকে গজব তারাই কি হইলে আবার রব্বুল আলামিনের দরবারে আমরা খালেস ভাবে তওবা করতে হইব দোয়া করতে হইব যেমন আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তার কালামে পাক ঘোষণা করেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন এটা অনেক আয়াত হল আল্লাহ তওবা সম্পর্কে নাজিল করছেন এই তওবা বা দোয়া একমাত্র হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে বিশেষ নিয়ামত হিসাবে আল্লাহ তার হাবিবের উম্মত করে দান করেছেন আমরা যদি খালিস ভাবে তওবা করি তাহলে সঙ্গে সঙ্গে আমরা তওবা দরবারে কবুল করব আমরা যদি বিনয় ভাবে দোয়া করি আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা দোয়ারে কবুল করব তখন দেখব এই জাতীয় যে জ্ঞানী বিজ্ঞানীরা আবিষ্কার করা এগুলা কার্য করবে ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তার কালামে পাক ঘোষণা হলো উদ্উউনি ইয়াস্তাজিব লাকা তুমি তাই আমার কাছে চাও দোয়া করো আমি তোমাদের দোয়ারে কবুল করব সুবহানাল্লাহ এই মর্মে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আফদালুল ইবাদাতি দোয়া তমাম নফল ইবাদত বান্দিগীর মধ্যে উত্তম ইবাদত হলো দোয়া করা আল্লাহ হাবিবে আরো ঘোষণা করেন রাইসা শাইয়ুন আকরামু আলাল্লাহি তাআলা মিনাদ দুআ অন্য রওয়ায়েতে আল্লাহ হাবিবে আরো ইরশাদ করেন লা ইয়ারুদুল ক্বাদা ইল্লা দুআ ওয়া লা ইয়াযীদু ফিল উমুরি ইল্লা বিশ আল্লাহ হাবিবে আরো ঘোষণা করেন মাল্লাম ইয়াসআলুল্লাহু ইয়ারদা আলাইহি ইয়া আল্লাহ হাবিবে বার বার এই দুআ সম্পর্কে ঘোষণা করেন আল্লাহ হাবিবে ঘোষণা করেন যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না দোয়া করে না সেই ব্যক্তির উপর রব্বুল আলামিন রাগান্বিত ও নারাজ আবার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে রব্বুল আলামিনের সিদ্ধান্ত অন্য কিছু দ্বারা পাল্টানো যায় না পরিবর্তন করা যায় না একমাত্র দোয়া নিয়ামত ছাড়া
মানুষের আয়ু বৃদ্ধি করা যায় না নেক আমল ছাড়া। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন যে রব্বুল আলামিনের কাছে দোয়ার চেয়ে অধিকতর সম্মানজনক দ্বিতীয় কোন জিনিস নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সাইন্সের দিকে না তাকাইয়া যে রব্বুল আলামিন এই জমিন ও আমলার সৃষ্টি হয়েছে, এই তাম সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে আমরা সম্মানিত হয়েছে, সেই রব্বুল আলামিনের দরবারে যদি আমরা খালিস ভাবে তওবা করি দোয়া করি ইনশাআল্লাহ রচিনি এই জাতীয় তাম মহামারী থেকে রব্বুল আলামিন আমরা পানা দিবা ইবাদত করব। আল্লাহুম্মা আমিন। মহতরম হাজিরিন কেরাম, রব্বুল আলামিন তার কালামে পাক ঘোষণা হলো যাকাত আফলাহা মান যাক্কাহা, যে নিজেকে নিজের সংশোধন হয়ে গেত ঘরে কোরআন এবং সুন্নাহ মোতাবেক সেই সফল হাল। আল্লাহ আমরা তৌফিক দান করুক আমরা যেন কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবন ধারণ করতাম পারি, সেই মোতাবেক আমরা সোতাম পারি, সেই মোতাবেক নামাজ পড়তাম পারি, অন্যান্য ইবাদত বন্দেগি করতাম পারি, তাহলে রব্বুল আলামিন পূর্বেকার ইমানদার মুসলমান হলে যেভাবে রহমত বরকত শান্তি দান করছিল আমরাও তেমনি ভাবে রহমত বরকত শান্তি দান করব। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তার কালামে পাক ঘোষণা করেন ওয়া আন লাইসা লিল ইনসানু ইল্লা মা সা, মানুষ যাহা করে তাহাই পায়। ওরা কি আমরা মুরব্বি হলে হয় কোথায় কোথায় যেমন কর্ম তেমন ফল। আমরা বিগত জিন্দিগি গুণা করে গেছি, প্রচুর করে গেছি, বর্তমানে এই ফলাফল ভোগ করতে আছে। যদি রব্বুল আলামিনের হুকুম মোতাবেক সেই মোতাবেক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা মোতাবেক আমরা জীবনযাপন করতাম পারি, ইবাদত বন্দেগি করতাম পারি, বিশেষ করে আমরা সমাজে সেই মোতাবেক গঠন করতাম পারি, তাহলে এই জমিন থেকে যত ধরনের মহামারী হোক আর যত কিছু সর্বাপার রকমের ইজতে মুহূর্তে এই জাতীয় তাম মহামারী দূর করে দিবা। ফোকাস করেন রহমত বরকত শান্তি আল্লাহ নিছেন না, আমরা এই জমিন থেকে চাবাইছি, আমরা আগলের দোস্ত ওটা দুই পারছি না, কারণ আমরা চলাফেরার মাঝে এই জমিনের পরিবর্তন হয়। আমরা যদি আবার রব্বুল আলামিনের হুকুম মোতাবেক জীবন ধারণ করি আবার এই জমিন আল্লাহ রহমত বরক শান্তি দান করবা, এই জমিনতে গিয়া বজরকে দূর করে দিবা। আল্লাহ আমরা তৌফিক দান করুক যেভাবে আল্লাহর হুকুম অর্জন সেই মোতাবেক যেন আমরা জীবনযাপন করতাম পারি। আল্লাহুল্লাহ আমিন। বিয়া সরিয়া আমরা প্রত্যেকে পাঁচ ওয়াক্ত নামাজের পর পর যেন খেয়াল করে আমরা দোয়া করি তোমার হল আল্লাহ বিগত জিন্দিগি জানিয়া অজানিয়া ফসুর করে গেছে আমরা রে মাফ করে দেব, আর এই জাতীয় মহামারী থেকে আমরা পানা দেব, তাম দুনিয়ার মানুষকে পানা দেব, বিশেষ করে আল্লাহর হাবিবুর উন্মত হল যত দেশ অবস্থান করতে আসুন তারা রে পানা দেব হেফাজত হোক আল্লাহ। কারণ রব্বুল আলামিনে এই জমিন আমরা রে সৃষ্টি হয়েছে আমরা সম্মানিত হয়েছুন এক দুই দিক দিয়ে নাই, যত দিক হল আছে সর্বাধিক দিয়ে আল্লাহ আমরা সম্মানিত করছেন। যেমন অন্যান্য নবী রসুল উম্মত হিসাবে সৃষ্টি না করিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসাবে সৃষ্টি করছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে নিয়ামত হল মাঝে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হল আমরা দান করছেন, যেমন আসমানি কিতাব হল মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ যে কিতাব সেই কিতাব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপে নাযিল হয়েছিল। এই মর্মে আল্লাহ তার কালামে পাক ঘোষণা করেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদদিআন মিন খাশিয়াতিল্লাহ, যদি আমার এই কালামুল্লাহ শরীফ যে কোনো পাহাড় পর্বত অবতরণ করাইতাম নাজিল হতাম তাহলে এই পাহাড় পর্বতে বরদাস্ত করা সম্ভব হতো না। কিন্তু এই কালামুল্লাহ শরীফ আল্লাহ তাআলা হাবিবের রূপে নাযিল হয়েছে। ফোকাস বাড়ানো
বলেন হুজুরের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সবচেয়ে বড় মুজিজা হলো কোরআনুল কারীম সুবহানাল্লাহ আমরা যেন বেশি বেশি পড়ি কোরআনুল কারীম তেলাওয়াত করি যেভাবে পূর্বেকার ঈমানদার মুসলমান হয়ে তেলাওয়াত করতাম আর এই তেলাওয়াত করলে সর্বাধিক যে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা ওই কোরআনুল কারীম ওসিলায় তেলাওয়াত ওসিলায় আমরা হেফাজত করুন কোরআন মুসিবত তাকিয়া এই জাতীয় মহামারী তাকিয়া বিপদ আহত তাকিয়া বিমার আঘাত তাকিয়া সব তাকিয়া আল্লাহ কি কোরআনুল কারীম ওসিলায় তেলাওয়াত ওসিলায় আমরা রে পানা দিন হেফাজত করার বিশেষ বলিয়া আমরা যে রানিয়া বোঝানিয়া গুনা করি আর গুনার কারণে আমরা ভিতরে দাগ পড়ে স্পট পড়ে জানগার পড়ে এই জানগার গুলার পরিষ্কার করার এই দুই হাতিয়ার ছাড়া তৃতীয় কোনো হাতিয়ার নাই এগুলার পরিষ্কার করা একমাত্র কোরআনুল কারীমর তিলাওয়াত আর দ্বিতীয় হইল আল্লাহর জিকির আল্লাহ আমরা তৌফিক দান হোক বেশি বেশি হয়ে যাব আমরা কোরআন শরীফ তিলাওয়াত করতাম পারি বেশি বেশি হয়ে যেন আমরা জিকির আজকের করতাম পারি আল্লাহর শরণ করতাম পারি আমিন আল্লাহ আমরা তৌফিক দান হোক আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন